গত 9 তারিখে আমার পৌরসভায় আমি এখানে অবস্থান করছি। 2-3 জন সাংবাদিক আমার সাথে ছিল, কয়েকজন লোক নিয়ে আমি যখন এখানে কথাবার্তা বলছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাকে লক্ষ্য করে বাহির থেকে আমার জানালা দিয়ে গুলি করা হলো। আমার হাতে স্পিন্ডারের আঘাত লেগেছে, পাইন স্পিন্ডারের আঘাত লেগেছে। এই গুলিটা করেছে মিজানুর রহমান বাদল। তারপরে গুলিটা এসে লেগেছে আমার সাথে যে ছেলেটা কাজ করে থাকে তার পেটে লেগেছে। সে এখন ঢাকা মেডিকেলে আছে। এই ঘটনা এখানে একটা সিএনজি চালক, সে কোত্থেকে এসেছে জানি না। আমাদের সকল নেতাকর্মী নিজস্ব, আমি খোদাকে হাজির না যে জেনে বলতে পারবো আমি কারো কাছে কোনো নেতাকর্মীকে আমি কোনো অস্ত্র দিইনি। যদি আমি অস্ত্র দিয়ে থাকি তাহলে এখনই আল্লাহ আমার মৃত্যু করি। আমি কোনো অস্ত্র দিইনি, আমার এখানে কোনো অস্ত্র ছিল না। পুলিশ এবং তারা, পুলিশ এসেছে আমাকে রক্ষা করার জন্য, সেখানে পুলিশ এবং তারা সংঘর্ষ করে। এই ছেলেটা আমাদের সাবে এখানে লোক ছিল, আর মিজানুর রহমান বাদলের লোক যদি হয়ে থাকে সে আমার পৌরসভার এখানে কেন হয়েছে, এটা হলো আমার প্রশ্ন। হয়তো সে পথচারী, তাকে হত্যা করি পরিস্থিতিটাকে ভিন্ন খাতে নামার জন্য, এটা একটা ষড়যন্ত্র। তারপরে এর আগে আরো দিন চলপকিরাতে সেখানে আমাদের অফিসে সেখানকার চেয়ারম্যান সহ কথাবার্তা বলছি, সেখানে মিজানুর রহমান বাদলের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা গিয়ে হামলা করছে। মিজান আমাকে লিটন সে এলাকার চেয়ারম্যান যখন মোবাইল করলেন, আমি সাথে সাথে সেখানে গেলাম। আমি বাজারে ঢুকার আগেই 20টির মতো গুলি আমাকে লক্ষ্য করে শুরু করেছে। তখন আমার দলীয় নেতাকর্মীরা মানব প্রাচীর রচনা করে আমার গাড়িকে ঘুরিয়ে একটা বাড়িতে ভিতরে নিয়ে গেছে। আমি অসুস্থ হয়ে পড়ি, অসুস্থ হয়ে আসার পথে ট্যাকের বাজার নামক স্থানে আবারও গুলিবর্ষণ শুরু হয়েছে। তখন মাঝামাঝি জায়গায় নতুন বাজারে আমি সেখানে গিয়ে আমার স্বাস্থ্য পরীক্ষা করে একজন ডাক্তার আসলো, পরীক্ষা করে আমাকে ট্রিটমেন্ট দিছে। অনেকক্ষণ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কারণে আমি এখানে আসছি। এরপরে আমি যখন ইয়েতে গেছি, এই যে আমার শপথ অনুষ্ঠানে চট্টগ্রামে, সেখানে ডাগুনিয়াতে আমার উপর হামলা হয়েছে, সব হয়েছে। তারপরে চট্টগ্রামে আমার উপর হামলা হয়েছে, চট্টগ্রামে ডিএজি সাহেব যদি সহযোগিতা না করতো আমি চট্টগ্রাম থেকে আমার এলাকায় আসতে পারতাম। আমি ওনার প্রতি কৃতজ্ঞ, উনি আন্তরিকতা দেখাইছে। ফেনীর এসপি সাহেব আন্তরিকতা দেখেছে, আমি যেটা সত্য সেটা বলব। এখানে উবায়দুল কাদের সাহেবের নির্দেশে খিজির হায়াত, যিনি সভাপতি একসময় নির্বাচিত হয়েছে, তিনি গণবাহিনীর কুম্পানিগঞ্জের প্রধান ছিল একসময়, আমাদের নেতা কামাল ভাইকে হত্যা করেছে। আমার মামা আওয়ামী লীগ সেক্রেটারি এমদাদ সাহেবকে গুলি করেছে। আমাদের থানা আওয়ামী লীগের সহসভাপতি জামাল ভাইকে গুলি করেছে। আমাদের আওয়ামী লীগ নেতা মরহুম মাস্টার নুন্নবীকে আহত করেছে, এবং আমাদের পাশের উপজেলা কবিরহাটে ব্যাংক ডাকাতির সাথে যার নেতৃত্বে হয়েছে এই শেখ হিজির হায়াত।